মুন্সিগঞ্জের সামাজিক সংগঠন সম্প্রীতি মুন্সিগঞ্জের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের সুপার মার্কেট চত্বর পুরাতন বাস টার্মিনালে শীতার্থদের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি কাজী নাজমুল হোসেন রিয়াদ, সংগঠনটির উপদেষ্টা জাকারিয়া কায়সার, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সাত্তার মুন্সী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের আওতায় আজও শহরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ জেলার ছয়টি উপজেলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে। টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় পড়ুয়া এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে টাঙ্গাইল পৌর এলাকায় কাঁচিপুর, দক্ষিণপাড়া, বাগে, মদিনা, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।